বন্ধু, আপনারা যখন ইউটিউবে ভিডিও আপলোড করতে যান, প্রথমে আপনি ভিডিও টাইটেল দিয়ে দিলেন, তারপরে অ্যাড ডেসক্রিপশন, এখানে এসে আপনার ভিডিওর ডেসক্রিপশন আপনি দিয়ে দিলেন, তারপরে এখান থেকে ভিসিবিলিটি এর উপরে ক্লিক করে আপনি পাবলিক সিলেক্ট করছেন, তারপরে আপনি ভিডিও আপলোড করে দিচ্ছেন। এমনভাবে ভিডিও আপলোড করলে হবে না, কারণ এখানে আসল অপশান নেই, যে অপশানের মাধ্যমে আপনার ভিডিওকে ভাইরাল করতে পারবেন, সেই অপশান নেই। এই ভিডিওতে আমি এমন তিনটি অপশান দেখাবো আপনার ভিডিও আপলোডের পরে। অবশ্যই এই তিনটি অপশান যদি আপনি সিলেক্ট করে রাখতে পারেন, অবশ্যই আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউ আসবে, এটা আমি গ্যারান্টির সাথে বলতে পারি। তা চলুন বন্ধু, সেই তিনটি অপশান দেখানোর আগে এখানে কিছু সেটিং আপনাকে দেখিয়ে দিচ্ছি, অবশ্যই এই সেটিংগুলি আপনার ঠিক আছে কি না অবশ্যই একবার দেখে নেবেন। বন্ধু, যখন আপনি ভিডিও আপলোড করবেন তখন আপনি অবশ্যই আপনার টাইটেল দেবেন, তারপরে আপনার ডিসক্রিপশন দিয়ে দেবেন, তারপরে এখানে দেখুন অডিয়েন্স অপশান, এই অপশানে ক্লিক করবেন। এখানে দেখুন ইয়েস ইট ইজ নট ফর কিডস, অর্থাৎ আপনার ভিডিও বাচ্চাদের জন্য, তাহলে আপনি এই বক্সে ঠিক করে দেবেন। আর যদি আপনার ভিডিও বড়দের জন্য হয় তাহলে অবশ্যই এই বক্সে আপনি ক্লিক করে দেবেন। তারপরে এখান থেকে অ্যাডভান্সে চলে আসবেন, আসার পরে অবশ্যই অবশ্যই নিচেরটা আপনি সিলেক্ট করে দেবেন, যাতে আপনার ভিডিও 18 বছরের উপরের কাছে ইউটিউব রিকমেন্ড করে, অবশ্যই অবশ্যই আপনি সিলেক্ট করে দেবেন। তারপরে এখান থেকে বেরিয়ে যাবেন, যাওয়ার পরে অবশ্যই শর্ট মিক্সিং এর উপরে চলে আসবেন, আসার পরে অ্যালাও ভিডিও অ্যান্ড অডিও মিক্সিং, এটা অবশ্যই আপনি করে দেবেন। তাহলে আপনার ভিডিও যদি একটু ভালো হয়, অবশ্যই অন্য ক্রিয়েটার আপনার ভিডিও ক্লিপ, আপনার ভয়েস নিয়ে ভিডিও বানাতে পারবে, অবশ্যই আপনি এটা সিলেক্ট করে দেবেন। তাতে আপনার ভিডিও যদি ভাইরাল হয়, অবশ্যই সেই ভিডিওতে এক্সট্রা ভিউ অবশ্যই অবশ্যই আপনার ভিডিওতে চলে আসবে, এবং সেখান থেকে অন্য অডিয়েন্স আপনার চ্যানেলে ভিজিট করবে, অবশ্যই অবশ্যই আপনি সিলেক্ট করবেন। তারপরে এখান থেকে আপনি কমেন্টসে চলে যাবেন, যাওয়ার পরে আমি যেটা সিলেক্ট করেছি অবশ্যই আপনি এটা সিলেক্ট করে দেবেন। তারপরে এখান থেকে বেরিয়ে যাবেন, যাওয়ার পরে ভিসিবিলিটি এর উপরে চলে আসবেন, আসার পরে আনলিস্টেড এটা করে আপনি ভিডিওটি আপলোড করে দেবেন। তারপরে কিছু কাজ করতে হবে, এবার সেই অপশান আপনাকে দেখাবো। তা চলুন বন্ধু, ভিডিওটি শুরু করা যাক। পারলে ভিডিওতে একটি লাইক করবেন, ভিডিও বানাতে মোটিভেশন পাই। দেখুন বন্ধু, এখানে আপনাকে একটি অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে, প্লে স্টোরে আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন, ওয়াইটি স্টুডিও বলে এই অ্যাপ্লিকেশান আপনি ডাউনলোড করে নেবেন। এই অ্যাপ্লিকেশানের কাজ আমি লাস্টে দেখাবো। তা চলুন বন্ধু, এবারে সেই অপশান আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনি ক্রোম ব্রাউজার ওপেন করবেন, তারপরে এখান থেকে ইউটিউব ওপেন করে নেবেন। ওপেন করার পরে এই তীর চিহ্নতে ক্লিক করবেন, তারপরে এখানে ডেস্কটপ সাইট সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে এখানে লোগো চিহ্নতে ক্লিক করবেন, ইওর চ্যানেলে আপনি ক্লিক করে নেবেন। ক্লিক করার পরে এখানে কাস্টমাইজ চ্যানেল এর উপরে আপনি ক্লিক করবেন। ঠিক এমন একটি পেজ আসবে, এখান থেকে এই কন্টেন্ট অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি যে ভিডিওটি আপলোড করেছেন আনলিস্টেড সিলেক্ট করে, সেই ভিডিওটি উপরে চলে আসবে, এই টাইটেলের উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন বন্ধু সি মোর এর উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু নিচের দিকে চলে যাবেন, যাওয়ার পরে আপনার ভিডিও রিলেটেড ট্যাগ এখানে ইউজ করতে হবে। এখানে প্রথমে আপনার ভিডিও টাইটেল কপি করে দেবেন, তারপরে ভিডিও রিলেটেড কিছু ট্যাগ আপনি দিয়ে দেবেন। এই ট্যাগ কীভাবে দেবেন আমি একটু বলে দিচ্ছি। প্রথমে আপনি ইউটিউব ওপেন করুন, তারপরে এখানে গিয়ে আপনি যে ভিডিও বানাবেন তার যে টাইটেল সিলেক্ট করেছেন সেই টাইটেলের প্রথম কিছুটা এখানে মারুন। তারপরে দেখুন বন্ধু, এই টাইটেল রিলেটেড আরও নিচে কিছু সাজেস্ট করছে, এগুলো নিয়ে আপনি এখানে দিয়ে দেবেন। অ্যাড করে দেওয়ার পরে এখানে অবশ্যই অবশ্যই আপনি 500 লেটারের মধ্যে ট্যাগ ইউজ করতে পারবেন, অবশ্যই আপনি পূরণ করে দেবেন। তারপরে এখানে দেখুন বন্ধু ভিডিও ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আপনার ভিডিও যে ভাষায় সেটা আপনি সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে অবশ্যই অবশ্যই ডেট সিলেক্ট করে নেবেন আপনি। তারপরে দেখুন বন্ধু সবার নিচে এখানে দেখুন আপনার লাইককে অডিয়েন্সকে দেখাতে চান, তাহলে আপনি এখানে ঠিক করে দেবেন, আর যদি না দেখাতে চান অবশ্যই অবশ্যই এই বক্স ঠিক করবেন না। তা চলুন বন্ধু, এখানে আরও দুটি অপশান দেখাচ্ছে, যে অপশানগুলি অবশ্যই অবশ্যই খুব কাজের অপশান, এই অপশানে অবশ্যই আপনাকে ভিডিও অ্যাড করতে হবে। এখানে দেখুন বন্ধু কার্ডস অপশান, এই অপশানে আপনি ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে দেখুন বন্ধু একটি ভিডিও অ্যাড করা আছে, অর্থাৎ এই অপশানে একটি ভিডিও আপনাকে অ্যাড করতে হবে। কীভাবে অ্যাড করবেন দেখুন বন্ধু, এখানে আমার একটি ভিডিও অ্যাড করা আছে, এটা আমি ডিলিট করে দিলাম। দেওয়ার পরে এই ভিডিও ওর পাশে দেখুন প্লাস বাটন, এর উপরে ক্লিক করুন। ক্লিক করার পরে এখান থেকে যে কোনো একটি ভিডিও আপনি চুজ করে নিন। দেখুন বন্ধু এখানে সেই ভিডিওটি চলে এসেছে, আপনি ভিডিওটি কোথায় রাখতে চান। এখানে দেখুন নীল কালারের যে একটি ছোট্ট দাঁড়ি দেওয়া আছে, এই দাঁড়িটি যেখানে রাখবেন এই ভিডিওটি সেখানে শো হবে, অর্থাৎ আমি ধরো এখানে রেখে দিয়েছি। দেওয়ার পরে এই সেভ অপশানে ক্লিক করে আপনি সেভ করে নেবেন। তা চলুন বন্ধু আরেকটি অপশান আপনাকে দেখাচ্ছি, এখানে দেখুন বন্ধু এন্ড স্ক্রিন, এর উপরে ক্লিক করুন।
ক্লিক করার পরে এখানে দেখুন বন্ধু একটি ভিডিও আমি অ্যাড করে রেখেছি, এই ভিডিও আপনিও অ্যাড করতে পারবেন। তো চলুন এটাকে আমি ডিলিট করে দিলাম। দেওয়ার পরে এখানে দেখুন বন্ধু চারটি ফিল্টার আছে, এখান থেকে যে কোনো একটি ফিল্টার আপনি নিতে পারবেন। তো চলুন বন্ধু ধরো এই দুটো ভিডিওর ফিল্টার আমি নিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে আপনি একটি ভিডিও দিতে পারবেন, চুজ স্পেসিফিক ভিডিও, এর উপরে আপনি ক্লিক করুন। তা চলুন বন্ধু এখান থেকে যে কোনো একটি ভিডিও আপনি চুজ করে নিন। তা চলুন আমি এই ভিডিওটি চুজ করে নিলাম, এবারেও আপনি একটি ভিডিও দিতে পারবেন। প্রথমে সিলেক্ট করে নিন, তারপরে এখান থেকে গিয়ে স্পেসিফিক ভিডিও এর উপরে ক্লিক করুন, তারপরে এখানে আরেকটি ভিডিও আপনি দিয়ে দিন। চাইলে আপনি একটি ভিডিও দিতে পারবেন। দেখুন বন্ধু এখানে নীল কালারের বক্স ফুল কোড দেওয়া আছে, এগুলোকে ছোট করতে হবে, অর্থাৎ সবার লাস্টে দিতে হবে। এর উপরে আপনি ক্লিক করে দেখুন বন্ধু আস্তে আস্তে টানলে এখানে চলে আসবে, তবে যাতে ভিডিও ইন স্ক্রিন লাস্টে দেখায়। তা দেখুন বন্ধু দুটো ভিডিও আমি লাস্টে দিয়ে দিয়েছি, এখানে দেখুন ভিডিও লাস্ট 5 সেকেন্ড আগে থেকে এই ইন স্ক্রিন দেখাবে, অবশ্যই আপনি সিলেক্ট করে নেবেন। আমাদের এখানে সমস্ত কিছু কাজ শেষ হয়ে গিয়েছে, তারপরে এখানে সেভ অপশান, এই সেভ অপশানে ক্লিক করে আপনি সেভ করে নেবেন। দেখুন বন্ধু এই ভিডিওটি যেহেতু আমার পাবলিক করা ছিল, জাস্ট বোঝানোর জন্য আপনাকে দেখিয়েছি। তা চলুন বন্ধু এরকমভাবে আপনি সিলেক্ট করে নেবেন। এবারে আপনাকে ভিডিও পাবলিক করতে হবে, কোথায় থেকে পাবলিক করবেন সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। আপনাদেরকে ভিডিও শুরুতে বলেছিলাম প্লে স্টোর থেকে হোয়াইট স্টুডিও অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেবেন, তারপরে এটাকে আপনি ওপেন করবেন। ওপেন করার পরে কন্টেন্ট অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যে ভিডিওটি আপলোড করেছেন সেই ভিডিওটি সবার উপরে থাকবে, তার উপরে আপনি ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে কলম চিহ্নতে ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে ভিসিবিলিটির উপরে ক্লিক করুন। যেহেতু ভিডিওটি আমার আপলোড ছিল, যেহেতু আপনাদের আনলিস্টেড থাকবে, যেহেতু আগে আমি বলে দিয়েছি আপনারা ভিডিও আনলিস্টেড করে রাখবেন, তারপরে আপনি এখানে পাবলিক করবেন, তারপরে গিয়ে ভিডিওটি আপলোড করে দেবেন। দেখবেন বন্ধু 48 ঘন্টা পর থেকে অবশ্যই আপনার ভিডিও সার্চে চলে যাওয়ার সম্ভাবনা অনেকটা বাড়বে। দেখুন বন্ধু এই সেটিংগুলো যদি আপনি ঠিক করে ভিডিও আপলোড করতে পারেন, অবশ্যই আপনার ভিডিওতে বেশি ভিউ আসবে। এছাড়াও আপনার ভিডিও যদি ভালো পারফরমেন্স করে, অর্থাৎ ইউটিউব যদি আপনার ভিডিওকে ভাইরাল করায়, তখনই আপনার কার্ড এবং ইন স্ক্রিন কাজ করবে, তখনই ওই সব ভিডিওতেও প্রচুর পরিমাণে ভিউ আসবে। বন্ধু অবশ্যই এইসব সেটিংগুলি অন করবেন, তারপরে আপনি ভিডিও আপলোড করবেন। তা চলুন বন্ধু ভিডিওটি এখানে শেষ করলাম। পারলে ভিডিওতে একটি লাইক দেবেন এবং আমাদের ছোট্ট পরিবারে অংশগ্রহণ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে কোনো এক নেক্সট ভিডিওতে। বাই।